আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি ডিমের দারুণ মজাদার একটি রেসিপি। আজ রান্না করব ঝালঝাল করে হাঁসের ডিমের কষা। শীতের এই সময়টাতে হাঁসের ডিমের এই কষাটা খেতে খুবই ভালো লাগে, আর একটু ঝালঝাল করে রান্না করলে এটা খেতে অসম্ভব টেস্টি এবং মজার হয়। হাঁসের ডিমের এই কষাটা সাদা গরম ভাত, পোলাও কিংবা খিচুড়ি সব কিছুর সাথেই পরিবেশন করা যায়। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। আমি এখানে 6টা হাঁসের ডিম নিয়েছি। এখন এই হাঁসের ডিমগুলোকে আমি খুব ভালো মতো সেদ্ধ করে নেব। পরিমাণে এখানে কম বেশি করে ডিমটা নিতে পারেন। আমি হাঁসের ডিমগুলোকে খুব ভালো মতো সেদ্ধ করে নেব। ডিমগুলো সেদ্ধ করার পর খোসাটা ছাড়িয়ে নেব। ডিমগুলো সেদ্ধ করার পর আমি ডিমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে আমি প্রথমে 6টা ডিম নিয়েছিলাম, তো একটা ডিম একটু ভেঙে গিয়েছে, তার জন্য আমি আরও একটা ডিম সেদ্ধ করে নিয়েছি। তো মোট এখানে 7টা ডিম আছে। এখন আমি প্যানে পরিমাণ মতো রেগুলার রান্নার তেল দিয়ে দেব। চাইলে এটা সরিষার তেল দিয়েও রান্না করা যাবে। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য লবণ, আর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণ হলুদ। আমি হাঁসের ডিমগুলো প্রথমে একটু ভেজে নেব, তার জন্য তেলের মধ্যে হলুদ এবং লবণটা দিয়ে দিলাম। আর এভাবে হলুদ লবণ তেলের মধ্যে দিয়ে ডিমটা ভাজলে তেলটাও ছিটে আসবে না, খুব সুন্দর মতো ভাজা হয়ে যাবে ডিমগুলো। আলতো করে উল্টাপাল্টা করে নেড়ে দিয়ে ডিমগুলোকে হালকা লালচে কালার করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, যেহেতু সেদ্ধ ডিম খুব বেশি কড়া করে ভাজলে অনেক শক্ত হয়ে যাবে। তো ভালোভাবে নেড়েচেড়ে আমি ডিমগুলোকে হালকা লালচে কালার করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে ডিমগুলো তুলে নেব। এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর দিয়ে দেব একটা তেজপাতা। এখন এই পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব। চুলার আঁচটা অল্প রেখে ভালোভাবে নেড়েচেড়ে আমি পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা নিয়েছি, আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবার পেঁয়াজ আদা রসুন বাটা খুব ভালোভাবে একটু ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আর হাঁসের ডিমের ঝালঝাল এই কষা রান্নাতে আমি মশলার পরিমাণটা একটু বেশি দিচ্ছি। মশলাটা একটু বেশি হলে খেতে ভালো লাগবে, এটা আপনাদের পছন্দ মতো এখানে মশলার পরিমাণ অ্যাড করতে পারেন। আদা পেঁয়াজ রসুন ভালোভাবে ভেজে নিয়েছি, এখন কিছুটা পানি দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ। শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব 1.5 চা চামচ পরিমাণ। হাঁসের ডিম একটু ঝালঝাল করে রান্না করব, সে আন্দাজ মতোই মরিচের গুঁড়া দিয়ে দিলাম। ধনিয়া গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ, হলুদ গুঁড়া 1/2 চা চামচ, জিরা বাটা দিয়ে দেব 1 চা চামচ। এবার মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। হাঁসের এই ডিমটা অনেকভাবেই রান্না করা যায়, তবে শীতের সময় ঝালঝাল করে হাঁসের ডিমের এই কষাটা খেতে খুবই টেস্টি এবং মজার লাগে। মশলাটা মোটামুটি কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে কিছুটা গরম মশলা বাটা দিয়ে দেব। গরম মশলা বাটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে আরও একটু কষিয়ে নেব। আর আমি এখানে জিরা এবং গরম মশলাটা বেটে দিয়েছি, এতে করে এর ফ্লেভারটা খুবই ভালো আসবে, খেতেও ভালো লাগে। তো মশলাটা কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে এখন মশলার সাথে কষিয়ে নিতে হবে। একই রেসিপি ফলো করে এখানে হাঁসের ডিমের পরিবর্তে মুরগির ডিম দিয়েও এভাবে ঝালঝাল করে কষা রান্না করে নেওয়া যাবে। আমি খুব ভালোভাবে মশলার সাথে ডিমটা কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে কিছুটা পানি দিয়ে দেব। পানিটা খুবই অল্প পরিমাণে দিলাম, আমি আরও একটু কষিয়ে নেব মশলার সাথে ডিমগুলোকে। আর মশলার সাথে ডিমটা ভালোভাবে কষিয়ে নিলে এটা খেতেও অনেক বেশি টেস্টি হবে। আমি খুব ভালোভাবে মশলার সাথে ডিমটা কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। ঝোলটা একেবারে মাখোমাখো হবে সে আন্দাজ মতো করে পানিটা দিয়ে দিয়েছি। আপনারা যদি একটু ঝোল ঝোল রাখতে চান সেভাবেই পানিটা দিয়ে দিবেন। ডিমের ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে, এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ জিরা বাটা। আর
আর দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ গরম মশলা বাটা। আমি প্রথমে 1 চা চামচ জিরা বাটা দিয়েছিলাম কষিয়ে নেওয়ার সময়, তো এখানে আমি মোট 2 চা চামচ পরিমাণ জিরা বাটা ব্যবহার করেছি। আর হাঁসের ডিমের এই কষা রান্না করতে আমি এখানে মশলার পরিমাণটা একটু বেশিই দিয়েছি, তবে এখানে আপনাদের পছন্দ মতো মশলার পরিমাণটা অ্যাড করে দিবেন। জিরা এবং গরম মশলা বাটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 4-5টা কাঁচামরিচ। আমি কাঁচামরিচগুলো ছোটো টুকরো করে দিয়েছি, এতে করে কাঁচামরিচের ফ্লেভারটাও ভালো মতো বেরিয়ে আসবে আর একটু ঝালঝাল হবে। কাঁচামরিচ দিয়ে আবার একটু ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে দেব। এবার চুলার আঁচটাকে একেবারে অল্প রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য, এতে করে কাঁচামরিচ এবং গরম মশলা জিরার যে ফ্লেভারটা ভালোভাবে মিশে যাবে। তো 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। আর হাঁসের ডিমের কষাটা রান্না করা হয়ে গিয়েছে, ঝোলটা এরকম মাখো মাখো মতো রাখব। চাইলে ঝোলটা আরেকটু টানিয়ে শুকনো শুকনো করেও নেওয়া যাবে, আবার যদি কেউ একটু এর থেকে ঝোল রাখতে চান সেটাও রাখতে পারেন। তো আমি ঝোলটা খুব বেশি টানিয়ে নিচ্ছি না, এরকম মাখো মাখো করে রাখব। হাঁসের ডিমের কষা রান্না হয়ে গিয়েছে, এখন এটা পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার এবং টেস্টি ঝালঝাল করে হাঁসের ডিমের কষা। হাঁসের ডিমের এই কষা রান্নাটা সাদা গরম ভাত, পোলাও কিংবা খিচুড়ি সব কিছুর সাথেই পরিবেশন করা যাবে, আর এটা খেতে খুবই টেস্টি এবং মজার। যারা হাঁসের ডিম খেতে পছন্দ করেন তারা অবশ্যই রেসিপিটি ট্রাই করতে পারেন, খুবই ভালো লাগবে। আর আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।